হ্যালো, আসসালামু আলাইকুম। দিস ইজ তাসলিমাস গ্রাফিক ওয়ার্ল্ড। কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে একটা রিয়েল এস্টেট লোগো বানাতে হয়। আপনি কোনো লোগো বানাতে গেলে অবশ্যই গুগলের সাহায্য নেবেন। আগে আপনি গুগলে গিয়ে এটা সম্পর্কে সার্চ দিবেন, এটার ইমেজগুলো বের করবেন। ইমেজগুলো বের করে তারপর আপনার যেটা পছন্দ হয়, আপনার মনে হয় যে বায়ার আপনার এই লোগোটা পছন্দ করবে, ওইটা ফলো করে আপনি আরেকটা লোগো বানানোর চেষ্টা করবেন। আপনার কাছে যেটাই সুন্দর লাগে, যে কালারটা দিলে আপনার কাছে সুন্দর লাগবে, বায়ার পছন্দ করবেই, এক দেখাতেই আপনি ওই লোগোটা বানানো শুরু করে দিবেন। আজকে আমি আপনাদেরকে একটা লোগো বানিয়ে দেখাচ্ছি। প্রথমে আমি একটা রেক্ট্যাঙ্গল টুল নিলাম। আমি রোলারটা আনছি হচ্ছে কন্ট্রোল আর দিয়ে। কন্ট্রোল আর দিলে এই রোলারটা চলে আসবে। এরপর আমি একটা লাইন সেগমেন্ট দিয়ে এখানে একটা গ্যাপ রাখবো। স্ট্রোক বাড়িয়ে নিব। এরপর আরেকটা রেক্টেঙ্গেল টুল, এরপর আবার এটা অল্টার ধরে এটা নিয়ে যাব। আরেকটা রেক্টেঙ্গেল টুল, এটা একটু বড় হবে। বেশি বড় হয়ে গেছে। এরপর এই দুইটা আমি ট্রান্সফর্মে গিয়ে রিফ্লেক্ট কপি, এবার এটা এখানে নিয়ে আসবো। এখানে এনে দেখি আসলে, হ্যাঁ ঠিক আছে, এবার এগুলো লাগতেছে না, যেন ব্যাক স্পেস দিয়ে কেটে দিব। এরপর আমাকে করতে হবে কি, একটা একটু নিচে নামাই গেলে একটা পলিগন টুল নেই। ত্রিভুজ আকৃতি নিব। পরে এটার সিমিলার আমি আর একটা করে নিব, রিফ্লেক্ট কপি।
তো দেখে নিতে হবে আমার আসলে এটা সমান হচ্ছে কিনা। ঠিক আছে, এরপরে এগুলো আমি একসাথে নিয়ে পাথ ফাইন্ডারে নিয়ে ডিভাইড করে নিব। ডিভাইড করে আবার পুরোটা সিলেক্ট করে এরপর আমার যেগুলো লাগবে না ওগুলো আমি কেটে দেবো। শিফট আর অল্ট আর ধরলে এটা চারিদিক থেকে সমান হবে। এরপর একটা এলিপস টুল নিব, এলিপস টুলটা সেম আরেকটা মেক করবো আমি, কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট। পরে এটা আমি এভাবে করে শুধু মাউস ধরে এভাবে এভাবে নিলে সেম আরেকটা হয়ে যাচ্ছে। এবার আমি দুইটাই সিলেক্ট করে নিবো, শিফট ধরলে দুইটাই সিলেক্ট হয়ে যাবে। এরপর আমি পাথ ফাইন্ডারে গিয়ে ডিভাইড ডিভাইড করে আবার দুইটাই সিলেক্ট করে নিব, আনগ্রুভ আনগ্রুভ করে আমি এরপর একটা কেটে দিব। মিটার মতো করে একটা বানিয়ে নিব, ধরে জাস্ট একটু করে ড্র্যাগ করলে হয়ে যাবে। এটা আমি একটু ছোট করে নিব, পরে শিফট আর অল্ট ধরে একটু ছোট করে নিব, আবার একটু নিচে নামিয়ে নিচ্ছি। এটা দেখতে সুন্দর লাগছে না আমার কাছে, রোলটার তোরে আবার একটা নিচে বাস হয়ে গেল রিয়েল এস্টেট লোগো। আপনারা কিন্তু চেষ্টা করলে হচ্ছে ভালো লোগো বানাতে পারবেন, একটু প্র্যাকটিসের দরকার। একটু ওইদিকে চলে আসছে,
আপনারা চাইলে ফন্টগুলো ছোট বড় করে নিতে পারবেন। তো হয়ে গেল একটা রিয়েল এস্টেট কোম্পানির লোগো। আশা করি সবার ভালো লেগেছে ভিডিওটা। ইনশাল্লাহ নেক্সট টাইম আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।